Hello everyone, I'm Prantika. Welcome back to my channel. So, in this video, I am a soft glam makeup look that create kora chhi. Aasha kori tomader bhalo lagbe. Aar jodi bhalo lage, tahole obosshoi like, share and comment kore janabe. And also, don't forget to subscribe to my channel. So, yeah. Now, without any further ado, let's get into the video. So, I'm off camera. I'm my eyebrows to complete. Our eyebrows korajon ami use korechi eyemagic-er dark brown shade. এখন বেজ মেকআপের জন্য আমি যে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব সেটা হচ্ছে নিউট্রোজিনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল প্রাইমারের জন্য আমি ইউজ করব রিমেলের এই প্রাইমারটা এখন আমি এই অরেঞ্জ কারেক্টারটা ইউজ করব ফিট মি কনসিলার 25 এটার সাথে মিক্স করে ফাউন্ডেশন এর জন্য আমি W7 এর হানি শেডটা ইউজ করব এখন আমি ফিট মি 25 এই কনসিলারটা ইউজ করব এখন আমি মেকআপটাকে সেট করার জন্য ম্যাকের NC35 এই কম্প্যাক্টটা ইউজ করব এখন আমি এরকম একটা পাউডার ব্রাশ নিয়ে পাউডারটাকে আরেকটু ডাস্ট আউট করে নেব W7 এর এই ব্রাউজারটা দিয়ে আমি এখন কন্ট্রোল করে নেব এখন আমি টেকনিকের এই ব্লাশটা ইউজ করব এটা আর এটা এই দুটো কালার একসাথে মিক্স করে ইউজ করব এখন আমি W7 এর এই লুজ পাউডারটা ইউজ করব সো আই মেকআপের জন্য এখন প্রথমে আমি আমার আইলিডে কনসিলার অ্যাপ্লাই করে নেব
আই মেকআপের জন্য আমি টেকনিকের ট্রেন্ড সেটার এই প্যালেটটা ইউজ করব। প্রথমে এই প্যালেটের আমি এই শেপটা ইউজ করব। এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি, আমার পুরো আইলিডে কালারটা অ্যাপ্লাই করব। এখন আমি এই শেপটা ইউজ করব, সেম ব্রাশ দিয়েই জাস্ট আরেকটু ডেফিনিশন দেওয়ার জন্য। এই কালারটা ইউজ করব, এই যে ডার্ক শেডটা আছে এটা ইউজ করব এরকম একটা পেন্সিল ব্রাশ দিয়ে। এখন আমি সবচেয়ে ডার্ক যে শেডটা এটা এটা অ্যাপ্লাই করব শুধু আউটার কর্নারে। এই শিমার কালারটা ইউজ করব, আমি আঙ্গুল দিয়ে এই শিমার কালারটা ইউজ করব। এখন আমি একটা এই শিমার ইউজ করব, একটা পিঙ্কিশ টাইপ আর কি। এখন প্রথমে যে ব্রাশটা ইউজ করেছিলাম ওই ব্রাশটা দিয়েই শিমার কালারটা যে অ্যাপ্লাই করেছি তার উপরে একটুখানি ব্লেন্ড করে দেব যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। এই W7 এর এই হাইলাইনারটা ইউজ করবো অ্যান্ড ল্যাশেস করবো অ্যান্ড দেন আই উইল কাম ব্যাক। সো আমি অফ ক্যামেরাতে আইলাইনার দিয়ে ফেলেছি আর আইল্যাশেসগুলো পরে ফেলেছি। এখন লোয়ার ল্যাশ লাইনে আই শ্যাডো অ্যাপ্লাই করবো। সো ফার্স্টে আমি এই এই শেপটা ইউজ করবো। এই ডার্ক শেডটা ইউজ করব, এখন আমি রিমেলের এই নুট কাজলটা ইউজ করব। টেকনিকের এই হাইলাইটারটা অ্যাপ্লাই করব, রেভলিউশনের এখন এই সেটিং স্প্রেটা ইউজ করব। লিপস্টিকের জন্য আমি হোয়াইট হাউসের এই লিপস্টিকটা ইউজ করব আর এটা শেড হচ্ছে 30। সো দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
like, share and comment kore janabe. And also don't forget to subscribe to my channel and click the bell icon. You can also follow me on Instagram. So yeah, till then, take care and thank you for watching.